আশহাদু তো আপনার এই সুন্দর আজান এগুলো কোথেকে শিখছেন? ভালো লাগে ঢাকা মসজিদে মক্কার আজান দেয়, সেটাই আজানটুকু শুনি শুনি আমি শিখে ফেলছি। মাশাআল্লাহ। তো ওই মক্কার আজান বাদে আর কি কি জানেন? মদিনার আজান অন্য অন্য জানি, ওই বরিশাল একটা আজান আছে না, ওটাও আমি জানি। স্যার একটু স্যার বরিশাল আজান থেকে আমাদেরকে কিছু সামান্য শোনান। আশহাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهدُ أن لا إله إلا الله أشهدُ أن মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে বরকত দান করুক, আপনার হায়াতের মধ্যে বরকত দান করুক, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। তো প্রিয় ভাই, তো আপনি ইসলামিক সঙ্গীত গজল এখন এগুলো কিছু জানেন? আমাদেরকে ইসলামী সঙ্গীত অথবা হামনাত গজল থেকে সামান্য কিছু পরিবেশনা করলে দর্শকরা উপকৃত হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দুয়ারে আয়েশা সে ফল কি দেশা জয়া দে আমায়, দেশা জয়া দে। দুয়ারে আয়েশা সে ফল কি দেশা জয়া দে। বরই পাতার গরম পানি, বরই পাতার গরম পানি, উসল শায়রা দে, উসল শায়রা দে। দুয়ারে আয়েশা সে ফল কি দেশা জয়া দে। দুয়ারে আয়েশা সে ফল কি দেশা জয়া দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ প্রতিভা। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বরকত দান করুক। তো লকডাউন হিসেবে এখন ভালো লাগতেছে কিনা দেশে গ্রামে, লকডাউন কেমন লাগতেছে আপনার? আমার ভালো লাগতেছে না, ব্যবসা তো চলতেছে না, টাকা পয়সা কামাইতে পারতেছে না, আমার ভালো লাগতেছে না। জি জি, লকডাউন খুলে দিলে আমার ভালো লাগবে, ভালো লাগবে, উনি ব্যবসা বাণিজ্য করবে, টাকা পয়সা রোজগার করবে। সকলে দোয়া করেন ভাইয়ের জন্য।